ভারতের ধানবান রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেন এসে কিছুক্ষণের জন্য দাঁড়ায়। সেখানকার লোকেরা খেয়াল করেন, এই মালবাহী ট্রেনের একটি বগি থেকে লাল রক্তের মতো তরল ঝরছিল। তাদের মধ্যে একজন সেই রক্তের ন্যায় তরল বগি বেয়ে পড়ার একটি ছবি তুলে নেন, আর সেই ছবিটিকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরপরই ছবিটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং সেটি রেল কর্তৃপক্ষের নজরে আসার পর তারা বিষয়টিকে নিয়ে তদন্তে নেমে পড়ে এবং তারা সেই রেলগাড়িটিকে খুঁজে বের করেন। তারপর তদন্ত করতে গিয়ে তারা সেখানে দেখতে পান বস্তা ভর্তি কয়েকটি বিদেশি কুকুর ছানা, এমনকি কুকুর ছানাগুলোর কতগুলো রক্তাক্ত ছিল যার কারণে সেই বস্তা থেকে রক্ত ঝরে পড়ছিল। কে বা কারা এমনটা করেছে তা জানতে পারা যায়নি। শুধু কুকুরের ছানাই নয়, এভাবে অনেক প্রাণীদের বিভিন্ন দেশে পাচার করা হয়ে থাকে। প্রাণী পাচারের এই ব্যবসা বহুকাল ধরেই চলে আসছে, এমনকি বর্তমানে এটি আরো বেশি বেড়ে গেছে। কখনো বিষাক্ত সাপ, কখনো কাকাতুয়া পাখি, কখনো বনরুয়ের মতো বিভিন্ন বিরল প্রাণীদের পাচার করা হচ্ছে অহরহ। সংবর্ধ। 36 বছর বয়সী একজন ভদ্রমহিলা ইউনাইটেড স্টেটের বিমানবন্দরে নামার পর থেকে নিরাপদ বাহিনীর কর্মীরা তার মধ্যে অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। তাকে খুবই ভীত দেখাচ্ছিল, এমনকি সে বারবার সিকিউরিটি স্টাফদের থেকে দূরে দূরে থাকছিলেন। তার এমন সন্দেহজনক আচরণের কারণে সিকিউরিটি টিম তার সকল জিনিসপত্র চেক করতে শুরু করলেন, কিন্তু তাতে তারা এমন কিছুই পেলেন না। এরপর তারা তাকে একটি স্ক্যানার মেশিনের সাহায্যে পুরো শরীর স্ক্যান করতে শুরু করলে তারা যা দেখতে পেলেন তা দেখে সিকিউরিটি টিম পুরো অবাক। তারা দেখতে পেলেন এই মহিলা তার শরীরে প্রায় 18টিরও বেশি জ্যান্ত সংবাদকে লুকিয়ে রেখেছে। তিনি তার শরীরে এক বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছিলেন এগুলো। এমন ভাবে রেখেছিলেন যে এই পাখিগুলো খুব আরাম করেই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গেছে, কারণ ইউনাইটেড স্টেটে এক একটি পাখির দাম প্রায় কয়েক হাজার ডলার। এখানেই শেষ নয়, এই পাখিগুলোর সুরেলা কণ্ঠ এতটাই মধুর যে এদেরকে নিয়ে সিঙ্গিং কম্পিটিশনও করিয়ে থাকে ইউনাইটেড স্টেট। যে পাখির গান সবচেয়ে বেশি মধুর হয় সেই পাখির মালিককে $10,000 করে পুরস্কারও দেওয়া হয়ে থাকে। নাম্বার 2, সাপ পাচার। নরওয়ের বিমানবন্দরে এক ব্যক্তিকে কয়েকজন সিকিউরিটি গার্ড সন্দেহ করতে থাকেন তার কিছু অদ্ভুত আচরণের কারণে। যদিও তাকে তার জিনিসপত্র চেক করে তারা সন্দেহজনক কিছুই খুঁজে পাননি, কিন্তু কাস্টমে থাকা সকল সিকিউরিটি গার্ডদের থেকে পাস পেয়ে যখন বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন পেছন থেকে একজন সিকিউরিটি গার্ড তাকে ডাক দেন এবং তাকে অন্য একটি রুমে নিয়ে তার পুরো শরীর সার্চ করতে শুরু করে দেন। তারা লোকটির শার্ট খোলার পর দেখতে পান তিনি তার পেটের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে থলের মতো বানিয়ে সেখানে করে একটি বিরল প্রজাতির সাপকে নিয়ে যাচ্ছিলেন। তার এই অবস্থা দেখে সিকিউরিটি টিম তো পুরোই হতবাক। তারা শুধু এটা ভেবেই অবাক হচ্ছিল যে এই বিষধর সাপটিকে লোকটি কিভাবে নিজের পেটের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। মানে একটু কি ভয় লাগছিল না যদি কামড় মেরে বসে? নাম্বার 3, পানির বোতলে কাকাতুয়া পাখি। স্মাগলাররা পশু পাখিদেরকে এক দেশ থেকে অন্য দেশে স্মাগল করার জন্য দিন দিন অনেক বুদ্ধিমান উপায় বের করেছে। তারা এই উপায়ে অনেক অর্থ ইনকাম করে, কিন্তু এতে পশু পাখির উপর অনেক নিষ্ঠুরভাবে অত্যাচার করা হয়। 2015 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল। ইন্দোনেশিয়ায় পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে যার ভেতর 24টি পানির বোতল ছিল এবং প্রত্যেকটি পানির বোতলে একটি করে কাকাতুয়া পাখি ছিল। পুলিশ ওই ব্যাগের মালিককে কখনো খুঁজে পায়নি, কিন্তু তারা ওই পাখিগুলোকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়। সেই কাকাতুয়া পাখিগুলো এক বিশেষ প্রজাতির কাকাতুয়া ছিল। ওই প্রজাতির কাকাতুয়া পাখি সারা পৃথিবীতে মাত্র 7,000টি আছে, তাই এরা ইন্দোনেশিয়ার একটি সংরক্ষিত পাখি। ব্ল্যাক মার্কেটে একটি কাকাতুয়া পাখির দাম প্রায় $1,000। পাখি পাচার ইন্দোনেশিয়া একটি অন্যতম সমস্যা। ধারণা করা হয় প্রতিবছর ইন্দোনেশিয়া থেকে 10,000 পাখি অবৈধভাবে পাচার করা হয়, যার মধ্যে 40% পাখি পাচার করার সময় মারা যায়। নাম্বার 4, লাগেজে বাঘের বাচ্চা। 2010 সালে একজন থাই মহিলা পিওয়ান পালাসাম বিমানবন্দরে প্লেনে ওঠার আগে একটি অদ্ভুত ব্যবহার করেছিলেন। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, এমনকি তার হাতে বিশাল বড় সুটকেসটা খুবই সন্দেহজনক ছিল, এমনকি সেটা এতটাই ভারী ছিল যা খুবই অস্বাভাবিক। তার এমন অবস্থা দেখে সেখানকার সিকিউরিটি গার্ডরা তার লাগেজটিকে স্ক্যান করান এবং সেখানে তারা 2টি বাঘের শাবক দেখতে পান। শাবক 2টি অচেতন থাকায় তারা খুব একটা নড়াচড়া করছিলেন না। বোঝাই যাচ্ছে শাবক 2টিকে অচেতন করে নেওয়া হয়েছে আর এর জন্য মহিলাটিকে গ্রেফতার করা হয়।
নাম্বার 5 প্যান্টে করে কবুতর পাচার। 2009 সালে 23 বছর বয়সী এক ব্যক্তি দুবাই থেকে অস্ট্রেলিয়া ফিরছিল। কাস্টমস অফিসার চলাচলে অস্বাভাবিকতা লক্ষ্য করে। কাস্টমস অফিসাররা তাকে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। তার ব্যাগ তল্লাশি করে তারা একটা মানি বেল্ট খুঁজে পায় যার ভেতর কয়েকটা কবুতরের ডিম এবং কিছু বেগুনি বীজ ছিল। এরপর তার দেহ তল্লাশি করা হলে তাড়াতাড়ি প্যান্টের ভেতর থেকে দুটো কবুতর উদ্ধার করে। কবুতরগুলো দুটো বাক্সের ভেতরে ছিল এবং প্রতিটি বাক্স তার এক একটি পায়ে স্কচ টেপ দিয়ে বাঁধা ছিল। সে ঢিলে ঢালা প্যান্ট পরাতে বাক্সগুলো বোঝা যাচ্ছিল না। সাধারণত প্রাণী পাচারের জন্য অস্ট্রেলিয়াতে 10 বছরের কারাদণ্ড এবং 11,00,000 টাকার জরিমানা করা হয়। কিন্তু তাকে কি করা হয়েছিল তা জানা যায়নি। সেই ব্যক্তি দুবাই থেকে কেন দুইটা কবুতর পাচার করছিল তা আমার একদম বোধগম্য নয়। নাম্বার 6 মাকুরসা পাচার। এখনো তো ভাবছেন মাকুরসা আবার কেই বা পাচার করতে যাবে। এয়ারপোর্টে লিয়ার্ড্রিন নামক একজন ব্যক্তির ব্যাগ স্ক্যান মেশিনে স্ক্যান করার সময় সেখানকার সিকিউরিটি স্টাফরা দেখতে পান তার ব্যাগের ভেতর অদ্ভুত কিছু জিনিস নড়ছে। তারা পুনরায় আবার সেই ব্যাগটিকে স্ক্যান করেন এবং তারা আবারও এমনটাই দেখতে পান। এরপর তারা অ্যাড্রিন নামক ব্যক্তিকে ডেকে আনেন এবং তার সামনে ব্যাগটি খুলতে শুরু করেন। ব্যাগটি খোলার পর তারা যা দেখতে পান সেটা দেখে সেখানে থাকা সকল গার্ডেরা চমকে ওঠেন। তারা দেখতে পান অসংখ্য জীবিত মাকড়সা তার ব্যাগের ভেতর কিলবিল করছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে তিনি একজন পশু পাখি ব্যবসায়ী। তার নিজের একটি পেট শপ রয়েছে এবং সে তার পেট শপের জন্য এই মাকড়সাগুলো নিয়ে যাচ্ছেন। কিন্তু এটি আইনত অপরাধ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। নাম্বার 7 বনরুই। বনরুই প্রাণীকুলে একমাত্র আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। সারা শরীরে মাছের মতো আঁশের ফাঁকে ফাঁকে থাকে শক্ত লোম। স্বভাবে অতি অদ্ভুত, কুঁজো হয়ে দুলতে দুলতে চলে। লম্বা লেজ গাছের ডালে জড়িয়ে ঝুলেও থাকতে পারে। বিপদ বুঝলে সামনের দুই পায়ের ভেতরে মাথা ঢুকিয়ে লেজ দিয়ে পুরো দেহ ঢেকে বলের মতো করে নেয়। একবার সামনের পা দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরলে শক্তিশালী প্রাণীও সহজে এদের কোনো ক্ষতি করতে পারে না। আর এভাবে এই নিরীহ প্রাণীটি শত্রুর হাত থেকে আত্মরক্ষা করে থাকে। সারাদিন গর্তে ঘুমিয়ে কাটায় আর রাতে খাবারের খোঁজে বের হয়ে মাটি শুকতে থাকে। পিঁপড়ার বাসা বা উইপোকার ঢিবির খোঁজ পেলে শক্তিশালী নখের থাবা দিয়ে ভেঙে গুড়িয়ে ফেলে। এরা মাটির নিচে প্রায় 6 মিটার গর্ত করে বাসা বাঁধে। বিশ্বে প্রায় 8 প্রজাতির বনরুইয়ের দেখা মেলে। তার মধ্যে বাংলাদেশে মালয়, ভারতীয় ও চায়না বনরুই ছিল। বিশ্বব্যাপী বন্যপ্রাণী পাচার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রাফিকের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এক তথ্য। ট্রাফিকের সূত্র মতে 2010 থেকে 2015 সালের মধ্যে বনরুই পাচারে ব্যবহৃত মোট 159টি রুট পাওয়া গেছে। বনরুইয়ের 1 কেজি মাংস $350 থেকে $500 পর্যন্ত বিক্রি করা হয়। চায়না এবং ভিয়েতনামে এর প্রচুর চাহিদা। প্রতি বছর বাংলাদেশ, ভারত, মিয়ানমার, চায়না, থাইল্যান্ড এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় 20 টন বনরুই পাচার হয়। এশিয়ার এই প্রজাতি বর্তমানে মহাবিপন্ন অবস্থায়। একসময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগে নিয়মিত এদের দেখা মিললেও বর্তমানে পার্বত্য অঞ্চল থেকে বনরুই হারিয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার 8 শিশু গরিলা। আফ্রিকার জঙ্গল এলাকা থেকে পাচার হয়ে যাচ্ছে গরিলা শিশু। পাচারকারীদের কাছে এমন একটি গরিলা শিশুর দাম কমপক্ষে $40,000। কিন্তু এই পাচারকে কেন্দ্র করে পাচারকারীরা মা গরিলাকেও হত্যা করছে। কারণ মাকে হত্যা করা ছাড়া শিশু গরিলাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া কঠিন। সম্প্রতি কঙ্গোর জঙ্গল থেকে পাচারের সময় উদ্ধার করা এক গরিলা শিশুর কেস স্টাডি থেকে বেরিয়ে এসেছে এমন এক চাঞ্চল্যকর কাহিনী। প্রাণীবিজ্ঞানী বিশেষজ্ঞদের সুমারি অনুসারে এখন দুনিয়া জুড়ে পাহাড়ি গরিলা প্রজাতির মধ্যে 790টির মতো বেঁচে আছে। এর 480টি আছে কঙ্গো, রুয়ান্ডা আর উগান্ডার গভীর জঙ্গল এলাকায়। বিশেষ করে ভিরুঙ্গা আগ্নেয়গিরির আশপাশের গভীর জঙ্গল এলাকাটি এদের পছন্দ। নিরাপদ ভাবে বেঁচে থাকার জন্য খাবার ও আশ্রয়ের জন্য গুহা এলাকাটিতে যথেষ্ট আছে। কিন্তু পাচারকারীদের চোখ পড়াতে পছন্দের এলাকাটিতেও এরা নিরাপদে থাকতে পারছে না। সন্তানের জন্য মারা পড়ছে মা আর পরিবারের বৃদ্ধ বয়সী গরিলারা। 6 অক্টোবর কঙ্গোর কিরম্বা শহর থেকে বিশেষভাবে তৈরি পলিথিনে মোড়ানো অবস্থায় এক গরিলা শিশু উদ্ধার করা হয়। সবশেষে এই উদ্ধারকে কেন্দ্র করে বন্যপ্রাণী প্রেমিক বিশারদের মনে বিশেষ ভয় ঢুকেছে। কারণ গত এপ্রিলের পর থেকে এমন উদ্ধারের এটি চতুর্থ ঘটনা। ক্যামেরুন, নাইজেরিয়া হয়ে শিশু গরিলাটিকে মিশন নিয়ে যাওয়া হচ্ছিল। গত এপ্রিল থেকে এমন ঘটনা ধরা পড়া শুরু করলেও কারাই পাচারের নেপথ্যে এগুলোর ক্রেতাই বা কারা,
এসবের বিষয়ে কিছুই এখনো জানা যায়নি। ইন্টারন্যাশনাল কনজারভেশন গ্রুপ অ্যাপে অ্যালায়েন্সের চেয়ারম্যান ইয়ান রেডমন্ডের ধারণা, মধ্যপ্রাচ্যে ধনকুবের অথবা রাশিয়ার ধনী শৌখিন ব্যক্তিরাই সম্ভবত এদের ক্রেতা। বাড়িতে পাখি, হরিণ পোষার মতো এমন একটি বিরল প্রজাতির প্রাণী শিশু ঘেরাটোপের ভেতর রেখে তারা আলাদা সংগ্রহ বৈশিষ্ট্যের অধিকারী অভিজাতদের জন্য এমন নিষিদ্ধ নেশায় আসক্ত হয়ে পড়েন। নামানায় তক্ষক পাচার। বিপন্ন প্রাণী তক্ষক ধরে হুজুগের বসে পাচার করার ঘটনা বেড়েছে খাগড়াছড়ির দিঘি নালায়, আর একে কেন্দ্র করে বাড়ছে অপরাধ। পুলিশ ও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় তক্ষক নিয়ে ব্যবসা চলছে বেশ কয়েক বছর ধরে। তক্ষক ব্যবসা নিয়ে উপজেলায় একটি সিন্ডিকেটও গড়ে উঠেছে। দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এক একটি তক্ষকের দাম নির্ধারিত হয় বলে সংশ্লিষ্টরা বলেছেন। তক্ষক কেনার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসেন। অনেক সময় ক্রেতাদের কাছ থেকে অর্থ হাতিয়েও নেওয়া হয়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, পাছে লোকে কিছু বলে। এটি শুধুমাত্র একটা প্রবাদ নয়, এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের বাস্তবতা। আমার ছেলেটা ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসে, কিন্তু ওকে যদি আর্টস কলেজে ভর্তি করাই তবে লোকে কি বলবে? আমার মেয়েটা একটা নিম্নবিত্ত ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু ওকে যদি ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিই তাহলে লোকে কি বলবে? এই মুহূর্তে আমার বাড়ি কেনার মোটেও সামর্থ্য নেই, কিন্তু আমার কাজিনদের সকলের কাছে বিশাল বিশাল আলিশান বাংলো আছে। এখন আমি যদি এই ভাড়া বাড়িতে থাকি আর আমার মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে না পারি তাহলে লোকে কি বলবে? লোকে কি বলবে? এই একটিমাত্র ভয় নিয়ে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দিই। প্রাণী সম্পদ আমাদের নিজেদেরই সম্পদ। এই সম্পদের নাশ করা মানে হচ্ছে আমাদের নিজেদের দেশের ক্ষতি করা এবং আমাদের নিজেদের অন্তরে থাকা মানুষটিকে হত্যা করা। তাই এসব কথা মাথায় রেখে কখনো এসব খারাপ কাজ করা উচিত নয়। আমাদের উচিত নিজেরা সচেতন হওয়া এবং অন্যকে এ সকল ব্যাপারে সচেতন করা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। যেন শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।